আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে স্বাগত। আমি আছি মোহাম্মদ কাউসারুজ্জামান, ইসলাম শিক্ষা, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। আজ আমাদের ক্লাস ইসলাম শিক্ষা, আমরা দেখে নিচ্ছি ক্লাস নার্সারি সাবজেক্ট ইসলাম ও নৈতিক শিক্ষা, টিচার মোহাম্মদ কাউসারুজ্জামান, ক্লাস নং 3, SW নং 2, FB কাউসারুজ্জামান রুবেল, মোবাইল নং 01742725324, ডেট 3/2/2022। এ পর্যায়ে আমরা আমাদের আলোচনায় আসি। সুপ্রিয় উপস্থিতি, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি আল্লাহর আশিস রহমতে ভালো আছি। আজকের আমাদের ইসলাম শিক্ষা বিষয়ের আমাদের টপিক হবে আলোচ্য বিষয় শূন্যস্থান পূরণ, অর্থাৎ আরবি বর্ণমালা 30টি হরফ। এই নিয়ে আজকের আমাদের টপিক থাকবে, শূন্যস্থান পূরণ বা খালি ঘর পূরণ। আমরা আজকে দেখাব কিভাবে আমরা শূন্যস্থান পূরণ করব বা খালি ঘর পূরণ করব। আজকের আমরা আরবি হরফ 29টি থেকে কিছু হরফ দেওয়া থাকবে আর কিছু দেওয়া থাকবে না, এই জায়গাটা পূরণ করব, এটাই শূন্যস্থান। তা শুরুতেই রয়েছে আমাদের এই একটা নমুনা দেওয়া আছে আর এটা আজকের আমরা পূরণ করে দেখাব ইনশাআল্লাহ। তো আরবি হরফ 29টির প্রথমে রয়েছে আলিফ, বা, তা, সা, এভাবে করে আছে। তো এখানে নিয়ম হলো যেটা দেওয়া থাকবে এর পরেরগুলো নিয়ে আসা। যদি আমাদের সামনে দেওয়া থাকে পরেরগুলো আমরা দেব, যদি মাঝখানে দেওয়া থাকে তাই সামনে কি আছে পিছনে কি হতে পারে আমরা ভেবেচিন্তে সেগুলো করব। আজকের আমি দেখাই দিচ্ছি আমরা এটা কিভাবে করব। আমাদের সামনে আছে বা, বায়ের পরে কি থাকতে পারে, বা, তা, তা, তারপরে সা। তাহলে আমরা প্রথমটা পেলাম বা, তা, সা। দুই নম্বর আছে আমাদের হা দেওয়া আছে, তার সামনের ঘর কি হতে পারে, তাহলে আমরা এখানে পেয়েছি বা, তা, সা, জিম। তাহলে আমরা সামনের ঘর কি বসাতে পারি, জিম। তাহলে জিম যদি বসাই পরে কি আছে, জিমের পরে হা, হায়ের পরে কি হতে পারে, হায়ের পরে হবে খ। তাহলে আমাদের দুটি হয়ে গেল, কেল বা, তা, সা, জিম, হা, খ। তাহলে আমাদের দুইটা শূন্যস্থান পূরণ হয়ে গেল। এরপর আছে তিন নাম্বার দাল। তা দাল দেওয়া আছে, এর পরের ঘর কি খালি হতে পারে, দালের পরে খালি ঘরে বসবে বা শূন্যস্থানে বসবে দাল, জাল, জাল। তাহলে দাল, জাল দুটি হলো। এরপরে আছে আমাদের তিন নাম্বার গড, বা তিন নাম্বার, চার নাম্বার শূন্যস্থান। চার নাম্বার শূন্যস্থানে তার আগের ঘর খালি, পরে দেওয়া আছে ঝা। তাই পরে যা দেওয়া থাকলে যায়ের আগে কী আছে আমাদের, ধরে নিতে হবে দাল, জাল, র, যা। তাহলে এটা কী হবে, র, র, ঝা। তাহলে আমাদের চার নাম্বারটা হয়ে গেল র, ঝা। তারপরে পাঁচ নাম্বার, পাঁচ নাম্বার ঘরে হামজা দেওয়া আছে, পিছনের ঘর খালি, তাহলে আমরা কি করতে পারি, তাই হামজার পিছনে কি থাকতে পারে, হামজার শেষে, হামজার শেষের হরফ হচ্ছে ইয়া, আমরা এভাবে পূরণ করতে পারি ইয়া, হামজা, ইয়া। তাহলে আমাদের আজকে এভাবেই শূন্যস্থান পূরণের পদ্ধতি আমরা শিখলাম। আশা করি এভাবে যে কতই আসুক, অর্থাৎ হরফের আগ এবং পাশ পিছন, আমরা সবসময় লক্ষ্য রাখবো শূন্যস্থানগুলি এভাবেই আসবে, হয় এভাবে আসবে, এভাবে আসবে। তাহলে কী আছে, তায়ের আগে কী আছে, বা, আবার যদি এটা খালি থাকে তায়ের পর কী আছে, সা, অথবা এভাবে আসতে পারে, মাঝের ঘর খালি থাকতে পারে, আছে বা, মাঝের ঘর খালি, এরপরে তা আছে, তাহলে সা আছে, সা।
তাইলে বা আর সায়ের মাঝে কি হরফ থাকতে পারে? বা এবং সায়ের মাঝে আমাদের তা থাকতে পারে, তা। এভাবে আমরা আমাদেরটা করতে পারি। এভাবে এই জায়গায় হতে পারে এরকমের যে জিম আর খ দেওয়া আছে নাই কি হা, আমরা হা দিয়ে পূরণ করলাম। অথবা এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে যে দুই ঘর খালি, তাহলে এই যে দুই ঘর খালির আগে কি থাকতে পারে? খ থাকতে পারে, আচ্ছা দিলা হা থাকতে পারে, হা। এখন হায়ের সামনে কি থাকতে পারে? জিম। আমরা এভাবে আরবি বর্ণমালার শূন্যস্থান আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। আজকের এখানেই শেষ। আশা করি আপনারা এভাবে আরবি বর্ণমালার শূন্যস্থানগুলো পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মা বাবার কথা শুনুন আর স্বাস্থ্যবিধি মেনে চলুন। এখানেই শেষ করছি, আবার দেখা হবে কোনো এক ক্লাসে কোনো এক সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।